টিএমসি গাড়ি আগে আসছে, ওদের আমাদের অ্যাটাক করার জন্য। সামনে ক্যামেরা ধরো, দাঁড়াবো শান্তিপূর্ণ ভাবে, তোমরা ক্যামেরা ধরবে। শান্তিপূর্ণ ভাবে প্রশাসনের অনুমতি নিয়ে আমরা মিটিং করছিলাম। সেই মিটিংয়ে অভিষেক ব্যানার্জি লেঠেল বাহিনী আমাদের ফলতা থেকে যারা আসছিল, অন্য অন্য ব্লক থেকে আসছিল, আমাদের পানির ঝান্ডা নিয়ে তাদের উপর আক্রমণ চালাম। অভিষেক ব্যানার্জি দুর্নীতি ছাড়া লেঠেল বাহিনী আছে, তারা আমাদের উপরে অত্যাচার করছে, আমাদের কর্মীদের ধরে মারধর করছে, আমাদের গাড়ি আটকে দিচ্ছে। কি বলবেন, কি বলবেন রাস্তায় সে বিক্ষোভ, কি বলবেন, কি বলবো? আমাদের গণতান্ত্রিককে ছিনবার চেষ্টা করছে অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ভাই কতক্ষণ চলবে এই এই যে যতক্ষণ না আমাদের কর্মীদের গুরু মুক্ত করতে পারবো ততক্ষণ ততক্ষণ এই রোড অবরোধ থাকবে। একবার দেখতে পাচ্ছ রোড অবরোধ থাকবে ততক্ষণ। এতক্ষণ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক ব্যানার্জি আমাদের ডায়মন্ডেতে ভোট গোনাতে দেয়নি দেয়নি, আমরা সেসব সব কিছু মেনে নিয়েছি দাদা। আজ যদি আমাদের অমনি এত দুর্নীতি করে, পুলিশ দিয়ে আটকায়, পাবলিক টিএমসি আটকায়, তাহলে আমরা কি নিয়ে রাজনীতি করবো? এটা কিসের গণতন্ত্র, এটা কেমন গণতন্ত্র দাদা আপনারা বলুন। আমরা এত লাখো লাখো মানুষ নিয়ে আপনাদের সামনে এসেছি, আর আমার নিজের রাজ্য সরকারের দরখাস্ত করছি বা আমি বিনতি করছি আমার নিজের রাজ্য সরকারের কাছে, আপনি রাজ্য সরকার থেকে আপনি বঞ্চিত হয়ে মুসলমান কৃষ্টি নাসাই যত ধর্ম আছে সবাই আশ্বস্ত করছে যে আমরা কোন সরকারকে নিয়ে বসে বাংলা থেকে দূরা
জনগণ যাদের উপর ভরসা করতো, যাদের উপর আশা রাখতো, আজকে জনগণ জনগণের কাছ থেকে তারা সরে গেছে, তারা এখন পার্টির কাটার হয়ে গেছে। এখনো পর্যন্ত নওশাদ ভাইকে আটকে রেখেছি কি ওটা খবর আমাদের এখনো পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি, ওটা আমি বলতে পারবো। এই মাত্র পুলিশ এসে আমরা দেখতে পাচ্ছি, রাস্তার উপরে